সোমবার চাকুরিয়া থানার কানকি বাস স্ট্যান্ডে সার্বজনীন দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানি। সোমবার রাতে ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করেন তিনি। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চাকুরিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। মন্ত্রীকে কাছে পেয়ে ফুল ছিটিয়ে মালা পরিয়ে বরণ করে নেন পুজো কমিটির সদস্যরা। মন্ত্রী গোলাম রাব্বানি বলেন, এই প্রথম একটি পুজোর উদ্বোধন করতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। এই সুযোগ করে দেওয়ার জন্য কানকি বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার পাশাপাশি কানকি রামদেব বাবার মন্দিরের প্রশংসা করে তিনি বলেন, এই মন্দির আমাদের কানকি নয়, জেলা নয়, উত্তরবঙ্গ নয়, পুরো রাজ্যের জন্য গর্বের বিষয়। পূজা কমিটি কো ধন্যবাদ দেতে হ্যাঁ আর আপনি আপকো হাম গর্বিত ফিল করতে হ্যাঁ কি আকে এক শুভ পূজা হাম উদ্বোধন করতে কা হামকো মৌকা মিলা। দূসরি বাত ইয়াহাঁ কি কানকি ইয়ে জগহ ইস বাস স্ট্যান্ড হ্যায়, জিতনে লোক আজ ফুল বরসায়ে উনকা হাম তহে দিল সে শুকরিয়া আদা করতে হ্যাঁ। আর যো লোক হামারে সাথ আয়ে হ্যায়, যো হামকো নিমন্ত্রণ কিয়া হ্যায় পূজা কমিটি খাস তৌর সে, হামারে সাথ মিনাজুল আরফিন আজাদ, মুস্তফা সাহেব, জাহাঙ্গীর সাহেব, বিপুল দা, উসকি ভাসাই সিদ্দিকী, সারে লোক থে, মনোজ দা ভি থা। হাম ইয়াহাঁ এই মন্দির যো হ্যায় হামারা কানকি কা এক ঐতিহাসিক মন্দির হুয়া হ্যায়। ইয়ে সিরিফ হামারা কানকি কে লিয়ে নেই, চকলিয়া কে লিয়ে নেই, পুরো জেলা কে নেই, পুরে নর্থ বেঙ্গল কে লিয়ে, পুরে ওয়েস্ট বেঙ্গল কে লিয়ে যো হ্যায় হামারা ফখর কি বাত হ্যায়। কই লাঞ্চ লেতে হ্যায়, কই ডিনার লেতে হ্যায়, কই যো হ্যায় আপ মন্দির মে যা করকে যো হ্যায় মন্দির দেখ কে আতে, কই পূজা করতে হ্যায়, ইয়ে হামকো কাফি খুশি কা এহসাস হোতা হ্যায় কি জিতনে ভি লোক নর্থ বেঙ্গল যাতে হ্যায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, সিলিগুড়ি, উসকে বাদ আসাম যাতে হ্যায়, সারে লোক ইয়াহাঁ ভিজিট করকে যাতে হ্যায়, ইসলিয়ে ইয়ে পূজা যো হ্যায় সবসে জ্যাদা ইম্পর্টেন্ট পূজা হ্যায় হামারে লিয়ে। আর যো জিস তরহ সে দুর্গা পূজা মে হাজারো করোড় লোগো কি আস্থা হ্যায়, और इस बार सरकार ने जो एक गाइडलाइंस जारी किए कोरोना विधि के तौर पर, इस पर क्या कहेंगे? देखिए हमारा जो नेशनल गाइडलाइन, जो हमारा स्टेट का गाइडलाइन है, उसको हम लोग फॉलोअप करते हैं। प्रोटोकॉल और सैनिटाइजिंग के साथ जो है हम लोग पूजा कमेटी के लोगों को, खासतौर से अभी मैं इस पूजा का कमेटी का सेक्रेटरी अब कहाँ के बोल रहा हूँ, अमी अजीत की बोल रहा हूँ अमी, कि भाई एक सैनिटाइजर एंड मास्क अवश्य रखबे, एक दो नंबर जो है हमारा इतना नेशनली हम लोग वंचित हैं। आज हमारा गवर्नमेंट ऑफ इंडिया इतना हम लोग को लंचुना वंचुना करने के बाद भी जहां 1,00,000 करोड़ रुपए जो है हमारा पौना है गवर्नमेंट ऑफ इंडिया के पास, और 60,000 करोड़ जो है ब्याज देना पड़ रहा है, उस पर भी जो है पर आज पूरे वेस्ट बंगाल में हर पूजा कमेटी को हम लोग जो है छोटा सा अनुदान दे पाए हैं, उसके थ्रू हम लोगों को शुभेच्छा और हमारा अभिनंदन करने का ही मौका मिलता है। पूजा कमेटी के साथ डायरेक्टली रब्ता कायम होने का जरिया होता है। ये हमारे माननीय पूर्व ममता बनर्जी, वो लंचना बंचना का नहीं परवाह करके आज जो है द्वारे सरकार, द्वारे राशन, उसके बाद लकीर भंडार, उसके बाद पूजा कमेटी को सारे लोगों को वो देने की कोशिश कर रहे हैं। इस तरह का मुख्यमंत्री आज तक हम लोगों को हमारे वेस्ट बंगाल में नहीं मिला है, पहली बार मिला है, इसलिए उनके लिए भी हम प्रार्थना करेंगे।